মুম্বাই মানেই কিন্তু সেলেবদের আনাগোনা। মুম্বাইয়ে রানী মুখোপাধ্যায়ের বাড়ির পুজোয় শামিল হয়েছেন আরো অন্যান্য তারকারা, এবং সেখানকার ছবিটা প্রত্যেকবার যেমন থাকে তার থেকে খুব একটা আলাদা ছিল না। সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে, যেখানে রানী মুখোপাধ্যায় আর তার বোন, আমরা জানি যে কাজল, তারা প্রত্যেকবার এই পুজোতে থাকেন, শামিল হন। সেই মতোই মুখোপাধ্যায় পরিবারের দিকে, তাদের পুজোর দিকে সাধারণ মানুষ যেমন নজর রাখেন, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অয়ন মুখোপাধ্যায় রয়েছেন। এছাড়াও প্রত্যেকবারই রানী মুখোপাধ্যায় এই পুজোতে কাজল, রানীরা ছাড়াও যিনি থাকেন তিনি রণবীর কাপুর। রণবীর কাপুরকে এবারেও দেখা গিয়েছে। তাদের সম্প্রতি যে ফিল্ম রিলিজ করেছে ব্রহ্মাস্ত্র, সেই ফিল্ম রিলিজের পর এবারে বিশেষ করে অয়ন মুখোপাধ্যায়, জয়া ভাদুরী রয়েছেন এবং রণবীর কাপুর সবাই মিলে একসঙ্গে হন তারা, মানে তারকা সমারোহ ঘটে। তনুজা রয়েছেন, কাজলের মা তনুজা রয়েছেন, কাজলের বোন তনিষা রয়েছে, এবং এই গোটা মুখোপাধ্যায় পরিবারের সঙ্গে যুক্ত হন প্রত্যেকবারে জয়া ভাদুরী, আসেন রণবীর কাপুর, এবং সব মিলিয়ে একটা হই হই কাণ্ড। এবারে আমরা শুনবো তারকারা জি চব্বিশ ঘন্টা মুখোমুখি হয়ে ঠিক কি বলছেন। একেবারে জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, রণবীর কাপুর জয়া ভাদুরীদের কি বলছেন তারা শুনবো। अयान मेरा बहुत ही क्लोज मित्र है, वो हर साल उसके परिवार एक्चुअली ये 75 ईयर्स से दुर्गा पूजा कर रही है, और मैं पिछले 6-7 साल से हर साल आया हूँ। एंड बहुत अच्छा लगता है कि इतने लोग आते हैं, दुर्गा माँ की ब्लेसिंग्स लेते, बहुत अच्छी एनर्जी है यहाँ। और मैं यही प्रार्थना करता हूँ कि अयान ये जो ट्रेडिशन है, इसकी फैमिली ट्रेडिशन, ये आगे 75 ईयर्स भी इसको लेकर जाए। নর্থ বোম্বে দুর্গোৎসব কমিটির এখানে এসে গেছে, আর কাকে পেয়ে গিয়েছেন বলুন তো? আমাদের সকলের প্রিয় অনুরাগ, অনুরাগ বাসু রয়েছেন আমাদের সঙ্গে। দাদা শুভ শারদীয়া, আপনাকেও দ্বিতীয় শুভেচ্ছা। সত্যি এই যে দেখতে পাচ্ছেন ভিড়, হুজুম, আমরাও আশা করিনি সোমবারে এত ভিড় হবে। দু বছর যে পুজোটা হয়নি ওটার জন্যই বোধ হয় এত করে, মানে লোকেরা সবাই ছুটি নিয়ে, পরীক্ষা আছে সব বাচ্চাদের এখানে বোম্বেতে, বোম্বে তেমনিভাবে ছুটি হয় না, কিন্তু সবাই যেভাবে ফুটফলস হচ্ছে এই পুজোতে অসাধারণ। আপনার আপকামিং কি প্রজেক্ট নিয়ে কিছু বলতে চাই? আপকামিং এখন নেই, এই পুজো বলবো ভালো করে। দুর্গা মার কাছে আজকে কি চাইলেন? বাস আপকামিং প্রজেক্টটা যেন ভালোভাবে হয়ে যায়। এই আপকামিং প্রজেক্টের সিক্রেটটা একটু যদি আমাদের দর্শকরা, মা দুর্গা বলেছে কিছুদিন পরে যাবে, আমি বিসর্জন হয়ে যেতে দে আমার, তারপরে তুই বলিস। শুভ শারদীয়া যদি একটু ওয়েশ করে দেন জি চব্বিশ ঘন্টা দর্শকদের জন্য। আপনাদেরকে সবাইকে জানাই শুভ শারদীয়া, প্রীতিও শুভেচ্ছা, আপনাদের বছর যেন খুব ভালোভাবে কাটুক। হাই, মেরে লি বহুত স্পেশাল চিজ থি একচুয়ালি, ক্যুকি আই গ্রু আপ অরাউন্ড দুর্গা পূজা, ইট ওয়াজ এ ভেরি স্পেশাল থিং ইন মাই লাইফ, সো উই ইউজড ইট, আই ওয়ান্টেড টু ইউজ ইট ভেরি নাইসলি ইন ব্রহ্মাস্ত্র। আই থিঙ্ক অল দ্য ক্যারেক্টার্স অফ দ্য ফিল্ম ওয়ার লাইক আয়ানের মাথায় সব দেব, যত জন ছিল ক্যারেক্টার্স বইয়ে সবাই ভগবান ছিল, যেরকম শিবার ক্যারেক্টার শিবজি থেকে এনার্জি নিয়েছিল, জি, তো সে পার্বতী মা, শুভ শারদীয়া, শুভ শারদীয়া, শুভ শারদীয়া বলো দুর্গা মা কি জয়। এক্সক্লুসিভ আপনারা শুনলেন যে রণবীর কাপুর কি বলছেন, মৌনী রায় কি বলছেন, অয়ন মুখোপাধ্যায় এবং অনুরাগ বসু কি বলছেন, আর জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছে, যেখানে জয়া বচ্চন রয়েছেন যিনি এই মুখোপাধ্যায় পরিবারের পুজোতে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি কথাও বলছেন, জয়া বচ্চন, এছাড়াও রানী মুখোপাধ্যায়, কাজল, তনুজা, তনিষা, এনাদের প্রত্যেককেই এই পুজোয় দেখা যায়। 75 বছরের এই মুখোপাধ্যায় পরিবারের পুজো, যেখানে রয়েছেন উপস্থিত জয়া বচ্চন, তাছাড়াও রণবীর কাপুর, এবং তার পাশাপাশি আমরা শুনলাম অয়ন এবং মৌনী রায়ের এক্সক্লুসিভ সাক্ষাৎকার জি চব্বিশ ঘন্টার সঙ্গে। আমাদের প্রতিনিধি সম্প্রীতি রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। সম্প্রীতি, আমরা দেখলাম যে জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভ ছবি একদিকে তুমি আমাদের সামনে তুলে ধরেছো, যেখানে জয়া বচ্চন রয়েছেন, রয়েছেন কাজল, এবং তুমি কথা বলেছো রণবীর কাপুরের সঙ্গে, অয়ন মুখোপাধ্যায়, মৌনী রায়দের সঙ্গে, অনুরাগ বাসুর সঙ্গে, সব মিলিয়ে একটা হই হই অবস্থা এই মুহূর্তে মুম্বাইতে, সেটা তোমার মাধ্যমে আরেকটু বেশি জেনে নেওয়ার চেষ্টা করব। সম্প্রীতি,
একেবারেই রেশমি, তুমি যেরকম বললে শুধুমাত্র এক্সক্লুসিভ ছবি নয়, এক্সক্লুসিভলি রণবীর কাপুর, তিনি জি চব্বিশ ঘন্টা দর্শকদের জন্য শুভ শারদীয় উইশ করেছেন দুর্গা মায় কি জয়, সেটাও আমরা এখন এক্সক্লুসিভলি দর্শকদেরকে দেখালাম জি চব্বিশ ঘন্টার দর্শকদের জন্য। এবং রেশমি আমি এটাও বলে দিতে চাইবো, তুমি যেরকম বারবার বলছিলে এখানে আজকে জয়া বচ্চন জি তিনি এসেছিলেন সকাল থেকে, কাজল, রানী সবাই এখানে এসেছেন, মহাষ্টমীর পুষ্পাঞ্জলি তারা দিয়েছেন। আর এই যে নর্থ বোম্বে সর্বজনীন দুর্গোৎসব, যেখানে মুখার্জি বাড়ি পুরো ফ্যামিলি সবাই এখানে উপস্থিত থাকে, কিছুক্ষণ আগেই কাজলের বোন তানিশা তিনিও ছিলেন এখানে, তো সব মিলিয়ে এই মুম্বাইয়ে বসে এখান থেকেই যে আর এবারে যে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর যে হেরিটেজ স্বীকৃতি সব মিলিয়ে এবার ডাবল আনন্দ, তো সেই জন্য জি চব্বিশ ঘন্টার দর্শকদের জন্য এখানকার মুম্বাইয়ের যে একটা হই হই রই রই ব্যাপার চলছে দুর্গাপুজোকে কেন্দ্র করে সেটাই তুলে ধরার আমরা চেষ্টা করছি রেশমি।